সরকারের ধারাবাহিকতা অব্যাহত থাকার কারণে আজকে সত্যিকারভাবে উন্নয়নটা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে পারছে, উন্নয়নটা দৃশ্যমান হচ্ছে এবং দেশের মানুষের ভিতরে একটা আস্থা বিশ্বাস ফিরে এসেছে। এই আস্থা বিশ্বাস যেন মানুষের মনে থাকে এবং গণতান্ত্রিক ধারাবাহিকতা যেন অব্যাহত থাকে সেদিকে সকলকেই লক্ষ্য রাখতে হবে এবং যে কোনো প্রতিকূল পরিবেশ মোকাবেলা করে দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যেতে হবে।